হ্যাঁ কত ভালো দেখছে। আসসালামু আলাইকুম, বসো। ভালো আছো? নাম কি তোমার? ইয়াসিন। ও, কি বিক্রি করো? শুধু নাগামরিচ বিক্রি করো, আর কিছু করো না? তোমার বয়স কত? 10 বছর। কোন ক্লাসে পড়ো? মাদ্রাসা। কিসে পড়ো? জুড়ে বললো। হ্যাঁ, অনে পড়ো। ও, রোজা রাখছো? আজকে তো প্রথম রোজা রাখছো না? ওহো, কয়টা রাখছো আজকে রোজা একদিনে? আমরা তো ছোটোবেলায় বলতাম যে একদিনে 10টা রোজা রাখছি, তুমি কয়টা রাখছো? আমরা জয়বারে সেরি খাইতাম, কইতাম ওই বারে আমরা রোজা রাখছি। হ্যাঁ, তোমার ফ্যামিলিতে কে কে আছে? তোমার আব্বা, আম্মা আর নানি। ও, তো এটি কার সাথে বিক্রি করতেছো? কে আসছে? পাঁচালি। তাতে চার পাশা 20টা, 20টা 10 টাকা। হ্যাঁ, আর 50টা তাহলে কত? 20 টাকা, 30 টাকা। হ্যাঁ, আর 100-এর দাম কত হয়? 100 মরিচের দাম। হ্যাঁ, তাইলে যে, হ্যাঁ কত ভালো দেখছে রে, দেখাই দিছে কত সৎ। ইয়াসিন, তোমার নামটা তো খুব সুন্দর। আমরা বলবো না যে আমরা নিশ্চিত, 50 টাকার মরিচ দিবে, আমরা এদিকে যাই, তোমাকে দিব আজকে। হ্যাঁ, ভাই কিনবো তোমার কাছ থেকে। ইয়াসিন, তোমরা যে মরিচ বিক্রি করো, দৈনিক কত টাকা লাভ হয় তোমাদের? 300-200 টাকা লাভ হয়। হ্যাঁ, 50 টাকার কয়টা দিবা? অনুমানে দিয়ে দাও, গন্ডা দিয়ে দাও অনুমানে। সবাই বড়? এখনই তুমি আইসা বসে ব্যবসা করতে নাকি? এনে কত? 50 টাকার কি এতটুকু? 50 টাকা বিক্রি করো তো ধরেন এটা। এসি বেদা, আমি তোমাকে এগুলো দিয়ে দিলাম, তুমি আরেক জায়গায় বিক্রি করে 50 টাকা লাভ করবে, আমি তোমাকে টাকা দিয়ে দিব আরো বেশি, ঠিক আছে? তুমি এটা বিক্রি করে দিবা, হ্যাঁ, অন্য জায়গার মধ্যে আলাদাভাবে বিক্রি করে দিবা। এটা তাহলে আজকে তোমার লাভ বাইরে যেত না আরো? আমি যদি দেই তোমাকে লাভ পারবে না, ওইটা দিয়ে তুমি ইফতারি নিবা। তোমার রোজা রাখছে না বাসাত? কে কে রাখছে? নানা নানি রোজা রাখছে। হ্যাঁ, ওদের জন্য ইফতারি নিও। দেখি একটা সুরা বলে দাও সবাইকে, যে আমি তো মাদ্রাসায় পড়ে, আমার জন্য দোয়া করবেন, বলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুরা কইছে। এস আই মরিস তুমি বিক্রি করে দিব অন্য জায়গায়। হ্যাঁ, আর এটা রাখো, তুমি এটা খাইবা, ঠিক আছে?